বউ চুরি উৎসব, নেই বাধা ও শাস্তি। পশ্চিম আফ্রিকার নাইজার, সেখানে বাস করে যাযাবর পশুপালক উপজাতি ওডাবে। শতাব্দীর পর শতাব্দী তারা পালন করে আসছে এক অদ্ভুত উৎসব। এই উৎসবে পুরুষরা যোগ দেয় পরের বউকে চুরি করার উদ্দেশ্য নিয়ে। এই প্রতিযোগিতায় অংশ নেয় স্ত্রীরাও, তাই এই উৎসবের অন্য নাম বউ চুরি উৎসব। ওডাবে সমাজে সম্পর্ক ভাঙার ও গড়ার সুযোগ পান নারী পুরুষরা। কোনো রাগ ডাকের ব্যাপার নেই। উষ্ণপতি শাসিত এই সমাজে একজন নারী বা পুরুষের বহু সম্পর্ক থাকা স্বাভাবিক ও সমাজ স্বীকৃত ঘটনা। বিয়ের আগে ওডাবে উপজাতির মেয়েরা যার সঙ্গে ইচ্ছা সম্পর্কে জড়াতে পারে, বিয়ের পরেও যত খুশি স্বামী রাখতে পারে। ওডাবে উপজাতির কাছে বছরের সবচেয়ে আকর্ষণীয় মাস হল সেপ্টেম্বর। সারা বছর এই উপজাতির মানুষেরা ছোট ছোট পরিবার নিয়ে কড়া দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়ায় নাইজারের মরুভূমি অঞ্চলে। কয়েক মাস ধরে মরুভূমির মধ্য দিয়ে হাঁটাহাঁটির পর উপজাতির হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে পালন করে এই উৎসব। টানা সাত রাত ধরে চলে এই উৎসব। তার সঙ্গে সঙ্গে এই উৎসবে চলে নাচ গান খানাপিনা। মরুভূমির বিভিন্ন মরুদ্যানের প্রতি বছর উৎসবটি হয়। স্থানগুলো আগে স্থান ও দিন ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতার জন্য পুরুষরা কয়েক মাস আগে থেকে নিজেকে তৈরি করা শুরু করে। ওডাবে উপজাতির নারী পুরুষরা তাদের সৌন্দর্য নিয়ে ভীষণ গর্বিত। পুরুষরা মনে করে তারাই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। এমনকি তাদের রূপচর্চায় যাতে ব্যাঘাত না ঘটে, তাই তারা সঙ্গে আয়না নিয়ে ঘোরে।